পূর্ব বর্ধমানে উদ্ধার হলো প্রচুর সংখ্যক বোমা। দেওয়ানদিঘি থানার তালিদ রেলগেটের কাছে পীরতলা লাগোয়া মাঠে পরিত্যক্ত দুটি জারে প্রচুর পরিমাণে বোমার হদিশ পেল দেওয়ানদিঘি থানার পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্ধমান বোলপুর জাতীয় সড়কের পাশে একটি মাঠে দুটি জারে বোমা রাখা আছে। রবিবার বোম স্কোয়াডের এক্সপার্ট টিম আসার পরই সঠিকভাবে জানা যাবে কি ধরনের বোমা এগুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে বোমার হদিশ পাওয়ার পরই জায়গাটি ঘিরে ফেলা হয়েছে। অধিক রাতে এই বোমা উদ্ধারের ঘটনায় আশেপাশের গ্রামের লোকজন সেভাবে টের পায়নি। রবিবার সকালে ঘটনাস্থলে পুলিশকে দেখতে পেয়ে বোমার বিষয়ে জানতে পারে স্থানীয় মানুষজন। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেওয়ানদিঘি থানার পুলিশ পরিস্থিতি বুঝে এলাকাটি ঘিরে রেখেছে। কারা এই জার ভর্তি বোমা লোকালয়ে রেখে গেল সেই ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। যত অবস্থা যে বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, যদি মনে কি ভাড়া আছে বা নিয়ে যায় তাহলে, হ্যাঁ বাচ্চা নিয়ে চলে যেতে হাতে করে, তাহলে কী অবস্থা হতো এখন? আমরা সকালে উঠে দেখছি এরকম ভরা আছে। কতটা ভয়ের মধ্যে রয়েছে? প্রচুর ভয় লাগছে, মনে হচ্ছে না বাবা ছেলেদের কিছু হয়ে যাবে নাকি। ছেলের কি প্রায় এখানে আসে? হ্যাঁ, ছেলেরা খেলা করে আর করে, এই আস্তানা আছে পয়সা ফুরাতে যায় আর করে, সব আস্তানা দিয়ে খেলা করতে, সব মাঝে সালাম করতে যায়, এসব ভয় লাগছে। তাও কী হতো তা না ঠিক, এখনও বেশিরভাগ ভয় লাগছে। কখন থেকে জানতে পারলেন এটা? আমরা এই সকালে 5টা থেকে দেখতে পাচ্ছি। এই ধরনের কি আগেও ঘটেছিল এখানে? না না, আগে ঘটে নাই, এই প্রথম হলো। বেশি ভয় লাগছে, ছেলেরা যদি চলে যেত, ড্রামটা তুলে নিয়ে চলে যেত তাহলে কী অবস্থা আছে, এটাই প্রথম বেশি ভয় লাগছে। ছেলেরা নিয়ে চলে যেত তাহলে কী হতো এখন? কী আছে, ভাঙাচুরা আছে না কী আছে করে নিয়ে চলে যেত, তাহলে তো বেশি সমস্যা হতো না? তো এগুলো তো ঠিক না, পাড়াঘরের ব্যাপারে এসব থাকা, এসব করা, যা কিছু ব্যবস্থা করতে পারে, যদি ঘরে দরজায় দিয়ে যেত তাহলে কী হতো? এখানে দুটো ড্রামে দেখছি বোম রাখা আছে। তা আমরা সকালে তখন 5টা বাজে বাইরে বেরিয়ে দেখি পুলিশ। তা আমরা বাইরে পুলিশ যখন গাড়ি গাড়ি যাই, তা বলি স্যার কী হয়েছে? তো বললো পুলিশ এখানে বোম রেখে গেছে, তোরা কেউ আসিস না। দেখুন এই যে কাজগুলো করছে এগুলো খারাপ হচ্ছে। এই যে তালির আশপাশে যে বাড়িগুলো আছে দেখছেন, যদি হঠাৎ যদি কোনো বাস্ট হয়ে যেত, যদি বড়ো ধরো যদি বোম হতো এটা, মানে সর্বনাশ হয়ে যেত সব কিছু। বাচ্চারা দিন রাত ওখানে পীরতলায় যে আছে মুসাফির আস্তানাটা, ওখানে পয়সা কুড়াতে যায়, ওরা যদি কুড়িয়ে দেখে যে ওখানে কী ভরা আছে, ওরা ধরুন বাড়িতে নিয়ে আসতো, দেখতো কী আছে, আরও সর্বনাশ হয়ে যেত। এইটা যারা করছে খুবই খারাপ করছে। হ্যাঁ, আর কখন থেকে জানতে পারলেন এটা? এটা আমরা মোটামুটি 5টার সময় যাই টোটো নিয়ে বেরোই, তখনই দেখছি ওরা একদম পুলিশ ঘোরাঘুরি করছে আমাদের বাড়ির পাশেই। হ্যাঁ, এখানে পুলিশ কখন থেকে দেখতে পেলেন? পুলিশ আমরা দেখছি মোটামুটি যখন ঘুম ভাঙে 5টা থেকে, তখন থেকে আমরা ওদেরকে খবর পেলাম যে ওরা নাকি রাত 1টা দেড়টা থেকে আছে। ওরা কী চাইছেন? আমরা চাইছি দেখুন এইসব জিনিসগুলো না যেন হয়, আর যারা করছে খুবই খারাপ কাজ করছে এগুলো। হ্যাঁ, এইসব মানে যারা করছে খুবই মানে নোংরামো কাজ হচ্ছে। কারা করতে পারে মনে করছেন? এগুলো কারা করতে পারে এবারে কার বিরুদ্ধে বলে এবারে আমার এটাই হবে। এখানে বোম পাওয়া গেছে দুটো। কত? দুটো ড্রাম। হ্যাঁ, কখন দেখতে পেলেন? আমরা ভোরবেলার সময় দেখতে পাই। কিভাবে কিভাবে? আমরা পুলিশের গাড়িটা দেখেছি, বোম তো জানি না যে বোম দিয়ে গেছে, এটা গাড়িটা দেখতে পাচ্ছি, আমার গাড়ি কোনো খুব খারাপ মারাপ হয়েছে মনে হয়, এইভাবে আমরা ধারণা করেছি। কতটা ভয়ের মধ্যে রয়েছে? হ্যাঁ, কতটা ভয়ের মধ্যে রয়েছে? ভয়ের মধ্যে কি, আবার ঘরে গরু ছাগল বাঁধা হয়, ছেলেরা খেলা করে, এইভাবে আমরা এটা ভয় করছি। দেওয়ানদিঘি থেকে টিঙ্কু শহর রিপোর্ট, আনন্দবার্তা।